الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربنا ظلمنا انفسنا رب العالمين समस्त প্রশংসা جني প্রত্যেক বান্দার দোয়া শুনে সাল্লাহ এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রতি যিনি আল্লাহ ফকরাবুল আলমের নিকট উত্তম রূপে দোয়া করেছেন এবং তার তারিকাও শিখিয়েছেন আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী সম্মানিত ভাতৃমন্ডলী আমার বিষয়বস্তু হচ্ছে আম্বিয়া এবং রসুলগণের দোয়া সম্পর্কে এর মাধ্যমে যেমন দোয়া রয়েছে তার কিছু দোয়া জাতি করে আমরা সেই দোয়াগুলি আমাদের বাস্তব জীবনে আল্লাহ পাকের দরবারে করতে পারি ছেড়ে দেন ছাড় দেন অবসর দিয়ে থাকেন সম্মানিত ভাইরা তার মানে এই নয় যে সাধারণ মানুষ বড় বড় কাবিরা গোনা করতে থাকবেন এই সাগিরা গোনারই তো অনেকের পাহাড় হয়ে যাচ্ছে ভাই আমার আদম আলি ইসলাম দোয়া করলেন রব্বানা জলাম না আনফোসানা হে আল্লাহ আমরা আমাদের উপর জুলম অত্যাচার করেছি ওয়া ইল্লাম তাক ফেললা না ওয়া তার হামনা আর তুমি যদি আমাদেরকে মাফ না করো আর আমাদের উপর দয়া না করো লেনা কুন আন্না মিয়াল সেরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি সর্বনাশ হয়ে গেছি ধ্বংস হয়ে গেছি আল্লাহাক রব্বুল আলমিন এই কালেমাত শিখিয়ে দিয়েছেন যেমন সুরাহ আল্লাহাক বলেছেন আল্লাহ ফাকে এত দয়াবান যে প্রথম মানুষ কেমন করে আল্লাহাকের কাছে তবা করতে হবে ভুল শিকার করতে হবে মার্জনা কামনা করতে হবে দোয়া করতে হবে জানেন না আল্লাহাক শিখিয়ে দিচ্ছেন মহান আল্লাহ আদম মির রবী কালেমাত ভুল করার পরে আদম আলি সাল্লাম রবের কাছ থেকে কয়েকটি কথা কয়েকটি কথা কালিমাত হাসিল করলেন আল্লাহাক শিখিয়ে দিলেন রহম করে ফাতাবা আলিহে তারপরে আল্লাহাক তাওবা কবুল করলেন সম্মানিত ভাইরা এই ছিল আদম আলিহ সালামের দোয়া যা আল্লাহ পাকের কাছে তিনি করেছেন এইভাবে কিন্তু এক শ্রেণীর লোকেরা বলে থাকে যে না আদম আলহি সালাম প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ওসিলা দিয়ে বরাত দিয়ে আর তার তোফাইলে দোয়া করেছেন এই ধরনের কথা কোরআন বিরোধী কথা আল কোরআনে আল্লাহ পাক এই দোয়ার কথা উল্লেখ করেছেন যদি এমন কোন দোয়া থাকতো যা লোকেরা বর্ণনা করে থাকে তাহলে অবশ্যই আল্লাহ করতেন যাতে মাধ্যম দিয়ে করার কথা বলা হয়েছে কিন্তু সেই হাদিসটি মন গড়া জাল কথা আল্লাহ পাক যেন আমাদেরকে জাল থেকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল কোরআনের জীবন যাপন যেন আমাদের করার তৌফিক দান করেন সম্মানিত ভাইরা তারপরে আপনাদের সামনে পেশ করব নু আলি সালামের দোয়া নু আলি সালাম আল্লাহ পাক রব্বুল দরবারে দোয়া করেছে সাড়ে নয়শো বছর জাতিকে সঠিক পথ দেখানোর পর হেদায়তের রাস্তা দেখানোর পর দেখা গেল যে অল্পই সামান্য কজন ইমান নিয়ে আসলো ইসলাম গ্রহণ করলো আর বাকি সকলেই কুফুরের ওপর শক্ত হয়ে গেল অটল হয়ে থাকলো রাত দিন সমান করে দিয়ে মেহনত করলেন পরিশ্রম করলেন জাসুরা নুহে আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন উল্লেখ করেছেন কাল রব্বে ইন্নি দাওত কৌমিল্লাহারা হে আল্লাহ আমার জাতিকে রাত দিন সব সময় তাদেরকে আমি ইমানের দাওয়াত দিলাম তোমার প্রতি বিশ্বাস করতে বললাম পরকালে বিশ্বাস করতে বললাম ফালাম হুম দুয়াই ইল্লা ফেরারা কিন্তু তারা পালাতেই থাকলো পালাতেই থাকলো শেষ যখন নিরাশ হয়ে গেলেন আর তারা ইমান নিয়ে আসবে না সাড়ে নয়শো বছর আমাদের পঞ্চাশ বছর ষাট বছর বয়স নেই আয়ু নেই আর আল্লাহ তাকে সাড়ে নয়শো বছর শুধু দাওয়াত দেওয়ার জন্য সুযোগ দিয়েছেন নবীহা হওয়ার আগে যে সময় ছিল তারপরে জাতি ধ্বংস হওয়ার পরে সময় ছিল সেটি তো আলাদাই ছিল আলা বেসাফিহিম আলফাসানাতিন ইল লাখাম আমান মহান আল্লাহ এর সাদ করেছেন যে নু আলী সালাম নিজ জাতির মাঝে এক হাজারে মাত্র পঞ্চাশ কম অর্থাৎ সাড়ে নয়শো বছর অবস্থান করেছিলেন এবং দিনের দাওয়াত দিয়েছিলেন যখন তারা দিনের দাওয়াতকে অস্বীকার করলো ইমান ইসলাম গ্রহণ করল না আল্লাহ পাকের দরবারে তিনি বদ দিলেন এই জাতিকে রব্বি প্রতিপালক লা কাফেরদের কোন ব্যক্তিকে দैयाরা কোন ব্যক্তিকে এই পৃথিবীতে ছেড়ে দিও না ইন্নাকা ইন তজারহুম ইয়ুদিলু আল্লাহ তাদের কোনে একটি কাফেরকে যদি অস্বীকারকারীকে অবাধ্যকে ছেড়ে দাও তাহলে যারা কয়েকজন মুসলিম হয়েছে তাদেরকে পথভ্রষ্ট করবে গোমরা করবে ওয়ালা ইলিদু ইল্লা ফাজিরান কাফারা আর এরা যদি থাকে এদের যে প্রজন্ম হবে তারা পাপিষ্ট আর কাফের ছাড়া না গুজার ছাড়া আর কিছু হবে না সুতরাং আল্লাহ এদেরকে সমলে বিনাশ করে দাও পাক দোয়া কবুল করলেন এবং মহাবন্যা দিয়ে তাদেরকে প্লাবিত করিয়ে ডুবিয়ে ধ্বংস করলেন এমনকি তার ছেলে যে ইমান নিয়ে আসেনি অবাধ্য হয়েছিল আল্লাহ পাক তাকেও ডুবিয়েছেন তার স্ত্রী যে ইমান নিয়ে আসেনি তাকেও আল্লাহ পাক ধ্বংস করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ন্যায় বিচার রয়েছে এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এই জমিনে আল্লাহ পাক বান্দাদেরকে আদেশ করেছেন সম্মানিত ভাতৃমন্ডলী এ নু আলি ইসলামের দোয়া শুনলাম এখন দেখুন এব্রাহিম আলি ইসলামের দোয়া এবং কোরআনে কারিমে অনেক দোয়া রয়েছে এব্রাহিম আলি ইসলামের এব্রাহিম আলি সালামের দোয়া যদি আপনাকে পড়তে হয় এক জায়গায় তাহলে সুরা এব্রাহিমে আপনি পড়ে নেন একসাথে আল্লাহ ফকরাব আয়াত নম্বর পঁয়ত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত এব্রাহিম আলি সালাত সালামের দোয়া উল্লেখ করেছেন এছাড়াও সুরা বাকারাতে আল্লাহ পাক উল্লেখ করেছেন তার দোয়া এছাড়াও সুরা সাহাফাতে রবে হাবিলহীন এই তার রয়েছে তিনি বার্ধক্য চলে আসলো সন্তান সন্ততি দিলেন না আল্লাহ কাছে নিরাশ হওয়ার কিছু নেই যে আল্লাহ তুমি কেন দেবে দেবে না অবশ্যই আল্লাহ সৎ কর্মশীল সন্তান দান করো নেক্স সন্তান তুমি দান করো আল্লাহ বলছেন ফাবা হবে হে গোলামিন হালিম সুতরাং আমি তাকে সুসংবাদ দিয়ে দিলাম ধৈর্যশীল সন্তানের ধৈর্যশীল ছেলে ইসমাইল আলী সালামের আল্লাহ সুসংবাদ দিলেন এবং তাকেও নবী করলেন সম্মানিত ভাতৃমন্ডলী এব্রাহিম আলি ইসালামের যে দুয়াগুলি সুরাই এব্রাহিমে রয়েছে সেগুলির দুই একটি আমি আপনাদের সামনে পেশ করি আল্লাহ বলছেন ওয়াইদ কালা এব্রাহিম এব্রাহিম আলি সালাম যখন দোয়া করলেন স্মরণ করো রব্বিজ আলহাজাল বালাদা আমেনা ওয়াজনুবনি ওয়াবানিয়া আন্না আবুদাল আসনাম আল্লাহ এই শহরকে মক্কা নগরীকে নিরাপত্তার শহর বানিয়ে দাও নিরাপদ করে দাও এখানে যারাই আসবে নিরাপদ থাকবে বানিয়া আসনাম এবং আমাকে আমার সন্তান সন্ততিকে আমার ছেলেদেরকে মূর্তি পূজা থেকে আল্লাহ ছাড়া অন্যের পূজা থেকে সির্ক থেকে বাঁচিয়ে রাখো ইব্রাহিম আলি সালাম তিনি একা একম্মত তারপরেও আশঙ্কা করছেন শিরকে তাই নিজের জন্য নিজের ছেলে মেয়েদের জন্য প্রজন্মের জন্য দোয়া করছেন আল্লাহ তাদেরকে আমাকে তুমি শির থেকে বাঁচিয়ে রাখি তারপরে দোয়া করছেন তার দুয়া আরও বেশ কিছু দুয়া রয়েছে অজনবনী বাবানী আন্না আবদাল্লা সাল রব্বে ইন্নাহ না আদৌ আল্লাহ কাজির আমিন আন্না সমান্ত মানি ফাইন না হো মেন্নি আসানি ফাইন না কেন রাহিম আল্লাহ এগুলির দ্বারা এ প্রতিমা পুতুল দিয়ে অসংখ্য লোক পথভ্রষ্ট হয়েছে হামন্ত বেয়ানী ফাইন নহমেন্নি কেউ যদি আমার অনুসরণ করে তাহলে সে আমার অন্তর্ভুক্ত অমান আসানি আর কেউ যদি নাফার করে বিরুদ্ধাচরণ করে ফাইন নাকে কাফুর রহেম আল্লাহ তুমি মার্জনাকারী তুমি দয়াবান তুমি হেদায়েতের মালিক পাক তারপরে দোয়া করেছেন রব্বে জালনি মকিমা সালাতি হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও অমিন জরুরিয়াতি এবং আমার সন্তান সন্ততিকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন যে আমাকেও নামাজি বানিয়ে দাও আর আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দাও আরও দোয়া করেছেন তিনি রব্বে ফিরলি ওয়ালি ওয়ালি দাই ওয়ালিল মেনিনা এবং মাইয়া কৌমল হিসাব আল্লাহ আমাকে মাফ করে দাও এবং আমার মাতা পিতাকে মাফ করে দাও কি দিনে তার পিতার কুফরের অবস্থায় মরে যাওয়ার আগের দোয়া কুফুর অবস্থায় মরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া করতে নিষেধ করেছেন তাই কোন মুশ্রেকের জন্য কোন বহুত্তবাদীর জন্য কোন আল্লাহকে অস্বীকারকারীর জন্য দোয়া করা জায়েজ না যেমন আল কোরআনে আল্লাহ পাক রব্বুল স্পষ্ট করেছেন মা কানালিন নবী ওয়াল্লাজিনা আমানু আন ইস্তাগফিরুল মুশরিকিন কোন নবীর জন্য অথবা মুমিনদের জন্য জায়েজ নয় যে মুশরিক বহুত্তবাদীর জন্য দোয়া করবে যদি সেই অবস্থায় মরে যায় মিমবাদে মাতা বাইয়া লাহুম анনাহুম সাবুল জিম স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে তারা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে কারণ ওই শিরক উপরি উপরে মারা গেছে সম্মানিত ভাইরা আমি এখানে আপনাদেরকে সামান্য বিরতি দিয়ে আবার আমাদের বিষয়ের দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমন্ডলী এব্রাহিম আলী ইসলামের দোয়ার মধ্যে আর একটি দোয়া রয়েছে আল্লাহ করুন আল্লাহ এই মক্কাবাসীদেরকে তুমি ফলের আহার দান করো ফলের রেজিক দান করো যাতে করে তারা তোমার শুকুর গুজার হইতে পারে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে সম্মানিত ভাইরা নবী করিম সাল্লাহ হাদিস রয়েছে যে ইব্রাহিম দাআলি আহলে মক্কা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাবাসীর জন্য দোয়া করেছেন ওয়া ইন্নি দাআতু লি এবং আমি মদিনাবাসীর জন্য দোয়া করেছি আল্লাহুমা বারিকলি আহলিল মদিনা যাইফাই মা বারকত লি আহলে মক্কা আল্লাহ মদিনাবাসীর জন্য তুমি বরকত দাও মক্কাই যে বরকত দান করেছো তার দ্বিগুণ তার দ্বিগুণ তুমি বরকত দান করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুআর ও সম্মানিত ফাতরি মক্কাবাসীদের জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম আহম সালামের এছাড়াও বিভিন্ন দোয়া রয়েছে এবারে আসি ইয়াকুব আলী সালামের দোয়ার দিকে যখন তার প্রিয় সন্তান ইউসুফ আলি নিখোজ হয়ে গেল তখন তিনি আল্লাহ আকরবুল্লাহ কাছে কেঁদে কেঁদে কত যে দোয়া করেছিলেন যে তার দৃষ্টি শক্তি হারিয়ে গেছিল কেঁদে কেঁদে ইউসুফ আলি সালাম যখন রাজত্ব পেলেন আর সে তিনি যখন বাদশাহের মসনদে বসলেন তখন আল্লাহ আকরবুল্লা আলমিন নিকট দোয়া করলেন যে রব্বে কাদ আতাই তানি মিনাল মুলক হে পালন কর্তা আপনি আমাকে রাজত্ব দান করেছেন ও আল্লাম তানি মিন তাওয়ির আহাদিস আর আপনি আমাকে স্বপ্নের বিবরণ শিখিয়েছেন ফাতের আসামাওয়াতে ওয়াল আর আপনি আসমান এবং জমিন সৃষ্টিকারী আন্তা ওয়ালি ইফিদ দুনিয়া এবং পৃথিবীতে আপনি আমার মালিক অভিভাবক আপনি আমার পৃষ্ঠপোষক তওয়ানি মুসলিম আল্লাহ আমাকে মুসলিম করে মৃত্যু দান করিও এবং আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করে দিও নেগ লোকদের দলে সামিল করে দিও সম্মানিত ভাতৃমন্ডলী ইউসুফ আলি সালামের এই দোয়া আপনাদেরকে শুনালাম দেখলেন এই সব দোয়াতে না কোনো মাধ্যম ধরা হয়েছে আর না অন্য কারো কাছে চাওয়া হয়েছে না অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হয়েছে যা এক লোকরা দোয়া শুরু করলেই সেই দোয়াতে কোন মাধ্যম না ধরলে সরাসরি এই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে না এই ভ্রান্ত ধারণা এক সেই রয়েছে সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে রাজত্ব বাদশাহী পাওয়ার পরেও আল্লাহ পাকের কাছে কেমন ভাবে তিনি দোয়া করছেন আজকে আমাদের দায়িত্বশীলদেরকে আমাদের শাসকদেরকে আমাদের যারা নেত্রী স্থানীয় ব্যক্তি আমাদের যারা বিত্তবান পয়সাওয়ালা ব্যক্তি তাদেরকে এই চরিত্র গঠন করা উচিত আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমন্ডলী এখন আপনাদের সামনে মূসা দোয়া আমি পেশ করি মুসা আলি সালাম রব্বুল আল দরবারে দোয়া করেছেন একবার দোয়া তিনি যখন চলে গেলেন থেকে দিন মেসর হেঁটে আর ওয়ানাহারে গিয়ে মাদিয়ানের কূপের কাছে পৌঁছিলেন আর লোকেরা সেখানে বকরি ছাগলকে পানি পান করাচ্ছে সেখানে গিয়ে যখন ওই দুই মেয়ে যে বকরি ছাগলগুলি ছিল সেগুলি পানি পান করিয়ে দেওয়ার পরে গাছের ছায়া ফিরে আসছেন সম্মাত এল আজিল গাছের ছায়ে ফিরে এসে বলছেন রব্বে ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির হে পালনকর্তা ইন্নি লিমা আনজালতা ইলাইয়া আমার জন্য যা পৃথিবীতে রিজিক নাজিল করেছো আমার ভাগ্যে নাজিল করেছো তার আমি মোহতাজ হয়েছি মুখাপেক্ষী হয়েছি কত সুন্দর আদবের সাথে দোয়া রব্বে ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন যেই কল্যাণ আমার জন্য পৃথিবীতে নাজল করেছো তার ফাকির মোহতাজ হয়েছি মুখাপেক্ষী হয়েছি আল্লাহ তুমি তা দান করো এমন নয় যে ব্যতিব্যস্ত হয়ে গেলেন হয়ে গেলেন এইরকম নয় আর এমনও নয় যে মানুষের কাছে আরে তাদের কাজ করে দিলাম তাদের ছাগল বকরিকে পানি পান করে দিলাম কূপ থেকে উঠিয়ে এত বড় এহসান করলাম তাহলে তাদের কাছ থেকেই পারিশ্রমিক চেয়ে নি তাদের কাছ থেকে খাবার চেয়ে নি তাদের কাছে নিজের প্রয়োজন পেশ করি কোনো কথা বললেন না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিকেরও ব্যবস্থা করলেন এবং আল্লাহ পাক এই স্ত্রীরও ব্যবস্থা করলেন আর সেখান থেকে তিনি স্ত্রীকে সাঁতে নিয়ে ফিরে আসলেন সম্মানিত ভাতৃমন্ডলী মুসা আলী সালাম এই ফেরাউন এবং ফেরাউনের যারা ভক্ত অনুসারী সেনাবাহিনী তাদের উপরও বদুয়া দিয়েছিলেন যখন নিরাশ হয়ে গেলেন ফেরাউন কোনো মতে হেদায়ত হবে না এ অহংকারী তার অনুসারীরা পৃথিবীর লোভে ডুবে আছে তারা হেদায়েত হবে না তখন তিনি বদুয়া করেছিলেন রব্বা নাত আল্লাহ আলহিম আল্লাহ তাদের ধন সম্পদকে তুমি নিশ্চিন্ন করে দাও ওয়াসদুদ আলা কুলু বেহিম আল্লাহ তাদের অন্তর্কে তুমি নিষ্ঠুর শক্ত পাথর বানিয়ে দাও ফালাহু হাত্তা ইয়ারাউল আজাব আল আলিম দিন পর্যন্ত আর ইমান আনার তৌফিক যেন না হয় যতক্ষণ কঠোর শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি না দেখে নেবে আর আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি দেখিয়ে দিলেন সমুদ্রে আল্লাহ পাক ডুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন আল্লাহ পাক রব্বুল এইভাবে আম্বি এবং রসুলগণের দোয়া শুনেছেন আপনাদের সামনে পেশ করি এখন ইউনুস আলি সালামের দোয়া ইউনুসালাই সালাম যখন চলে গেলেন নিজের জাতিকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের অনুমতি অনুমতি নিতে তিনি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন তাড়া করে আল্লাহ পাক একটু নারাজ হয়ে গেলেন শিখাতে চাইলেন সেই জন্য পেটে আল্লাহ পাক পৌঁছে দিলেন পেট থেকে অন্ধকারের ওপর অন্ধকার তিন রকমের অন্ধকারের মধ্য থেকে ফানা দেখিয়েলো মা মাত আল্লাহ পাক বলছেন অন্ধকার কয়েকটি অন্ধকারের মধ্য থেকে তিনি আল্লাহ পাককে ডাক দিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহান আকা ইন্নি কুন্ত মিনাজ জয়ালেমিন লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ তোমার ছাড়া কেউ অসত্য মাবুদ নেই সুবহান তুমি পাক এবং পবিত্র তোমার পবিত্রতা আমি ঘোষণা করি ইন্নি কুন্তমিনাজ জালেমিন আর আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি জালেমদের দলে সামিল হয়ে গেছি সুতরাং আমাকে উদ্ধার করে নাও আমাকে তুমি মাফ করে দাও এই যে আল্লাহ ফাকর আব্দুল্লাহ আলম এনে করে দোয়া অত্যন্ত ফলপ্রসূ দুয়া আল্লাহ ফাঁক বলছেন ফাস্তা যাব না আমি তার দোয়া কবুল করে নিলাম এবং দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিলাম তার বিপদ আপদকে দূর করে দিলাম মাছের পেট থেকে বের করে আমি এই পৃথিবীতে আবার নিয়ে আসলাম সমুদ্র থেকে মাছ উগলে দিয়ে কিনারায় ছেড়ে দিয়ে চলে গেল আল্লাহ পাক এভাবে তাকে মুক্তি দান করলেন ওয়াকা নুনজিল মেন এই বিষয়টি আমাদের শেখার জানার এবং এর প্রতি আমল করার প্রয়োজন রয়েছে আল্লাপাক শুধু এই রহমত এবং এই দুয়াকে সীমিত রাখেননি তার জন্য বরং বলছেন এইভাবে আমি যারা মমিন তাদেরকে রেহাই দিয়ে থাকি তাদেরকে নাজাদ দিয়ে থাকি তাদেরকে আমি মুক্তি দান করে থাকি সুতরাং এই দোয়া যে কেউ বিপদ আপদে করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়া অবশ্যই শুনবেন সম্মানিত ভাতৃমন্ডলী এইভাবে ইয়নুস আলী সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন আল্লাহ পাকের তৌহিদ উল্লেখ করেছেন হচ্ছে আল্লাহ পাকের তৌহিদের কালেমা একত্রের ঘোষণা আল্লাহ পাকের দরবারে সমস্ত করে পেশ আল্লাহ তোমার ছাড়া আর কারো এবাদত করি না আর তা স্বীকারও করি না আর আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করলেন সমস্ত ত্রুটি থেকে সমস্ত দুর্বলতা থেকে যা আমাদের মধ্যে রয়েছে সব থেকে আল্লাহ তুমি মুক্ত সমস্ত দোষ থেকে মুক্ত সুবহানাক আল্লাহ পাকের তাসবিহ পেশ করলেন আর তারপরে বলে ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালেমদের মধ্যে শামিল হয়ে গেছি ওই কথা বললেন না যে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো আমাকে মাছের পেট থেকে বের করো আমাকে এই দাও সেই দাও এই হচ্ছে আম্বিয়া ও রাসূলগণের দুআর আদব আপনারও দুয়ার আদব कायदा এই রকমই হওয়া উচিত যাতে করে আল্লাহ পাক রব্বুল আলমিন। আপনার অন্তরে সততা জানতে পারেন এবং আপনার অন্তরে যে সততা আছে এই কথা যদি আল্লাহ জানেন দেখতে পান তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার তাহজান দেবেন্লাহ মানা চিন্তা করিও না অবশ্যই আল্লাহ আমাদের সাথে পাহাড়ের গুহায় এ কথাই বলেছেন অবকর সিদ্দিকারকে সম্মানিত ভাতৃমন্ডলী এইরকমই দোয়া দেখেন জাকারিয়া আলী ইসলাম জাকারিয়া আলী সালাম বার্ধক্যে পৌঁছে গেছেন ছেলে মেয়ে হয়নি আশা আকাঙ্ক্ষা যে একটি ছেলে যদি হয়তো আল্লাহ পাকের কাছে দোয়া করছেন রববে হাবলি মিল্লা দুন কাজুর রিয়াতান তই এবা ইন নাকা আল্লাহ হাবলি মিল্লা দুন কাজুর রিয়াতান তই এবা। তুমি পবিত্র সন্তান দান করো। নেগ সাত সন্তান দান করো। ইন নাকাসামি ও নিশ্চয় তুমি দয়া শ্রবণকারী আল্লাহ পাক অন্য আয়াতে সুরে আমার তার দুয়া উল্লেখ করেছেন যে তিনি দোয়া করেছেন রববেলাতাজারনি ফাার দাওয়া আন্টা খাইরুললো আরে সিন। আল্লাহ আমাকে একা ছেড়ে দিও না লাতাজার নেই ফারদা আমাকে একা ছেড়ে দিও না একা রেখে দিও না তুমি উত্তম ওয়ারিস সুতরাং আমাকে উত্তম ওয়ারিস তুমি দান কর আল্লাহ আল্লাহ ফাকরবুল আলম দুয়া শুনলেন এবং ইয়াহিয়া কে দান করলেন যে ইয়াহিয়া নবী হলেন আল্লাহ ফাকরবুল আলমের রহমতে সম্মানিত ভাতৃমন্ডলী এইভাবে আল্লাহ ফাকরবুল আলমের কাছে দোয়া করতে হবে আইব আলি ইসলামের দোয়া দিয়ে আমার আলোচনা শেষ করছি যখন তিনি অত্যন্ত পীড়িত হলেন আল্লাহ আল্লাহাকের রব্বুল আলমিন রহমত করলেন তার দোয়া শুনলেন তিনি আল্লাহ আল্লাহাকের কাছে কত আদবের সাথে দোয়া করলেন তারপরে দীর্ঘদিন পরে তিনি আল্লাহ আল্লাহাকের দরবারে দোয়া করেছেন তাড়াহুড়া করেননি রব্বে আন্নি মাসানি অদুরু ও আন্তা রাহিমিন হে রব হে হে প্রতিপালক আন্নি মাসানিয়া অর আমি অসুস্থ হয়ে পড়েছি আমাকে অসুখ হয়ে গেছে ও আন্তা আর্হামর রাহেমিন আর আপনি সমস্ত দয়াকারীদের উত্তম দয়াকারী সবচাইতে বেশি দয়াকারী আল্লাহ ফাকর্বুল আলম যেন আমাদের দোয়া শুনে নেন আমাদেরকে আম্বি এবং রসুলগণের তরিকায় চলার তৌফিক দান করেন শির বিদার থেকে ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে যেন মুক্ত রাখেন সুভান আরব্বিক্মা এসেফুন ওসালাম আলাল মুরসালিন